আজকের ভিডিওতে আমরা জিওমেট্রি বক্স বা ম্যাথামেটিক্যাল ড্রয়িং ইনস্ট্রুমেন্ট বক্স ওপেন করব এবং সেখানে দেখব কি কী ইনস্ট্রুমেন্ট আমাদের রয়েছে এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে ব্যবহার করতে হয় তাই সেগুলো দেখব ডিটেলসে দেখব না বেসিক কতগুলি জিনিস কিভাবে ড্র করতে হয় সেগুলো আজকে আমরা এই ভিডিওতে করে নেব আর কোন ইনস্ট্রুমেন্টটাকে কি নাম তাকে কিভাবে ধরতে হয় তাকে কিভাবে ব্যবহার করতে হয় সেই বেসিক ইনস্ট্রাকশানগুলো আজকে আমরা দেখব ঠিক আছে আচ্ছা তো দেখতেই পাচ্ছ আমি একটা ডোমসের জিওমেট্রি বক্স নিয়ে এসেছি তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো সব জিওমেট্রি বক্সে কোয়ান্টিটি সেম থাকে তো এখানে দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিতে কী থাকবে একটা কম্পাস দেবে তোমাকে একটা ডিভাইডার দেবে একটা সেট স্কোয়ার দেবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের একটি সে আরেকটা সেট স্কোয়ার দেবে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা প্রোটেক্টার দেবে ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলের একটা স্কেল দেবে ফিফটিন সেন্টিমিটারে একটা পেন্সিল দেবে একটা ইরেজার দেবে আর একটা সাপনার দেবে ঠিক আছে তো এখানে বললাম যে অ্যাঙ্গেলস ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি এই যে ডিগ্রি বা রেডিয়ান যেখান থেকে এসছে এটা অ্যাঙ্গেলের ইউনিট মনে থাকবে বেশ তো এই সমস্ত কটা ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা জিওমেট্রি বক্সের সেম নাম্বারে থাকে সেম কোয়ান্টিটি থাকে কোনো কিছু পার্থক্য নেই আর এদের আজকে আমরা বেসিক কিছু বেসিক জিনিস জানবো যে এগুলো দিয়ে আমাদের কী অ্যাকচুয়ালি করতে হয় বা কীভাবে ড্রয়িং করতে হয় ঠিক আছে বে বেসিক্যালি আজকে আমরা কম্পাস ডিভাইডার প্রোটেক্টার আর স্কেল ঠিক আছে এই কটা ইনস্ট্রুমেন্টের ব্যবহার জানব বুঝতে পেরেছ ঠিক আছে তো চলো আমরা ওপেন করে দেখি ওকে তো দেখো তো ফার্স্ট আচ্ছা এই আমরা ওপেন করলাম ওকে তো প্রথম যেটা সেটা হচ্ছে এটা নিই দেখো এটাকে বলা হয় স্কেল বা রুলার এটি হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটি ইনস্ট্রুমেন্ট জিওমেট্রি মানে জিওমেট্রি তুমি ড্রয়িং যে কোনো ড্রয়িং করতে গেলে এটাই হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট ওকে এটার নাম হচ্ছে রুলার স্কেল ওকে তো চলো পরেরটা দেখি এর ব্যবহার কি এটা কি করে ড্রয়িং করতে হয় লাইন রে সেগুলো সব আমরা পরে আসছি নেক্সট এটাই দেখো এটাকে বলা হয় আমার ডিভাইডার ওকে দেখতেই পাচ্ছ এটার সার্ফ পয়েন্ট আছে যেগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে তোমাকে যাতে তোমার হাতে না লাগে বা চোট না লাগে সেই কারণে তো এটার নাম হচ্ছে ডিভাইডার ঠিক আছে এটার ব্যবহার কি আমরা দেখব একটু পরেই আমরা এগুলো দেখতে চলেছি ওকে বেশ এটা কি এটা হচ্ছে পেনসিল আমাদের সিম্পিল যে পেন্সিল আমরা ব্যবহার করি সেই পেনসিল এটা এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে তোমার প্রোটেক্টর ঠিক আছে বুঝতে পেরেছি এটা এটাকে বলে তোমার কম্পাস ঠিক আছে এটাকে তোমার কি বলে কম্পাস এই কম্পাসের এটা এরকমভাবে তোমার এখানে পেন্সিল ঢোকে এবং পেনসিল দিয়ে এটাকে টাইট করতে হয় আর এইভাবে এটাকে এই যে বুঝতেই পারছো খুলে গেল ভেতর দিয়ে এটা লুজ করা যাবে এটা সাপ পয়েন্টটাকে এ দেখো এখানে সার্ফ পয়েন্ট আছে এটা এখানে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে যেটা আমরা ব্যবহার করার সময় খুলে নিয়ে কাজ করবো বেশ এটা এটা হচ্ছে তো সার্ফনার ঠিক আছে ইত্যাদি আমরা পেন্সিলটাকে জানি আমরা এটা বেসিক্যালি এটা ব্যবহার করেই থাকি এখনো পর্যন্ত অনেক ব্যবহার করেছি সাফ করবো এটাকে পেনসিলটা দিয়ে ওকে নেক্সট হচ্ছে এই যে এই দুটো এই দুটোকে বলে তোমার শেড স্কোয়ার তাই না আমরা বুঝেছিলাম বা আমরা দেখেছিলাম কোয়ান্টিটিতে আমাদের দুটো শেড স্কোয়ার আছে তো একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রির আর একটা হচ্ছে সিক্সটি ডিগ্রির সেট স্কোয়ার ওকে সব শেষে এটা কি এটা হচ্ছে আমাদের ইরেজার যেটা প্লাস্টিকটা খুলে আমরা কোনো কিছু রুলের সাজে যেগুলো আমরা আঁকবো সেগুলোকে ইরেজ করতে আমাকে এটা হেল্প করবে বেশ আর এইটা এটাও এটা তোমাকে হেল্প করবে এই একটা ইনস্ট্রুমেন্টকে ঠিক করতে দেখবে এই যে তোমার কম্পাস আছে বা তোমার ডিভাইডার আছে এই দুটোর পেছনে দেখতে পাচ্ছো একটা করে বোল্ট লাগানো আছে ঠিক আছে তো এই বোলটা যদি লুজ হয়ে যায় তাহলে তুমি এরম করে ভরে এটাকে টাইট করতে পারবে এটাকে এরকম করে এখানে ভরে টাইট করতে পারবে মনে থাকবে ঠিক আছে যদি না না করতে পারো তাহলে তোমাদের প্যারেন্টসকে বলবে সে প্যারেন্টস এটা দিয়ে করে দেবে তো এটা সাবধানে রাখো এখন এই এতগুলো ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমার ক্লাস টেন অবধি তুমি ধরে নাও এই কম্পাস এই প্রোটেক্টার আর এই রুলার স্কেল ঠিক আছে আর এই শার্পনার অ্যান্ড ইরেজার ইরেজার আর পেন্সিল এই ইন্সট্রুমেন্ট কটায় তোমার সবথেকে বেশি কাজে আসবে ঠিক আছে কি বললাম পেন্সিল অর্থাৎ তোমার এই যে শেড স্কোয়ার বা ডিভাইডার এইগুলো খুব একটা কাজ তোমার নেই এই কাজ এদের কাজগুলো কখন আছে আপার লেভেলে আছে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়বে বা কলেজে পড়বে তখন এগুলো কাজে লাগবে ঠিক আছে খুব বেশি কাজ নেই বুঝতে পেরেছো হ্যাঁ তবে ক্লাস সিক্স সেভেনে তোমাকে শেষ স্কোয়ারের সাহায্যে অনেক কিছু ড্রয়িং আসবে জিওমেট্রিতে সেগুলো তোমাকে আমি দেখাবো বাট মোস্টলি এই কটা ইনস্ট্রুমেন্ট সেট স্কোয়ার আর ডিভাইডার আমাদের লাগে না ঠিক আছে তবে তাদের ইউজ আমরা দেখব পপার ইয়েতে আমাদের লাগে কি এই যে ইরেজার পেন্সিল প্রোটেক্টর অ্যাঙ্গেল আঁকার জন্য রুলার যে কোনো লাইন রে বা লাইন সেগমেন্ট আনার জন্য বিশেষ করে লাইন সেগমেন্ট আনার জন্য কারণ তুমি জানো রে আর লাইনের মেজারমেন্ট করা যায় না আর কম্পাস যে কোনো সার্কেল ড্র করার জন্য রেডিয়াসের সাহায্যে আর এই সাফনার লাগে তোমার রুলটাকে সাফ করার জন্য বোঝা গেল তো চলো এবার একটা একটা ইনস্ট্রুমেন্ট আমরা দেখে নিই ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের রুলার স্কেল রুলার স্কেল এটা ওকে তো এটা বিভিন্ন হয়ে থাকে বিভিন্ন মেটেরিয়ালে হয়ে থাকে অ্যাকচুয়ালি তো তোমার ফার্স্ট হচ্ছে প্লাস্টিক সেকেন্ড হচ্ছে তোমার লোহা আর থার্ড হচ্ছে উড বেসিক্যালি এই তিনটে মেটেরিয়ালই হয়ে থাকে বেস তো আমি তোমাদেরকে সবাইকে রেফার করবো যে যে কোনো মেটালের রুলার স্কেল নেবে না তুমি সবসময় প্লাস্টিক ইউজ করবে বিকজ কি হয় জানো বেশি টেম্পারেচার থাকলে মানে যদি তুমি লোহার স্কেল নাও লোহার স্কেল নাও তাহলে বেশি টেম্পারেচার হলে কী হয় তার দৈর্ঘ্য একটু হলেও বৃদ্ধি পায় তার লেন্থ একটু হলেও বৃদ্ধি পায় তো তোমার লাইন বা তোমার তুমি যে লাইন ড্র করবে ঠিক আছে তুমি যে লাইন সেগমেন্ট ড্র করবে বা যে কোনো একটা জিওমেট্রি একটা অ্যাকিউরেট মানে ড্রয়িং করবে তো সেই ক্ষেত্রে মানটা একটু ভুল আসে তো চেষ্টা করবে সবসময় প্লাস্টিক বা উড এর স্কেল রুলার স্কেল ইউজ করতে ঠিক আছে বেশ তো তোমাকে এখানে যে রুলার স্কেলটা দিয়েছে সেটা ফিফটিন সেন্টিমিটার পর্যন্ত আছে দেখো তাহলে এই যে জিরো থেকে শুরু হচ্ছে জিরো ওয়ান দেখো দেখতে পাচ্ছ এ দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এটা হচ্ছে কি সেন্টিমিটার সেন্টিমিটারের স্কেল ফিফটিন সেন্টিমিটার জি তোমার জিরো টু ফিফটিন সেন্টিমিটার পর্যন্ত তোমার দেওয়া থাকে আরও স্কেল পাওয়া যায় যেটা আরও ফিফটিন সেন্টিমিটার তোমার ইনক্রিজ করা থাকে বড়ো স্কেল যেগুলো প্লাস্টিকেরও আছে সেটা উডেরও আছে সেটা আবার আয়রন মেটালেরও আছে তো এই আরও ফিফটিন সেন্টিমিটারের যেটা আছে সেটা টোটাল থার্টি সেন্টিমিটার থাকে তখন সেখানে বড় স্কেলটাতে জিরো থেকে আপ টু থার্টি সেন্টিমিটার পর্যন্ত স্কেলে দাগ কাটা থাকে বোঝা গেল তাহলে এই যে লাইন এই যে তুমি স্কেলটা দেখতে পাচ্ছ না এই যে ওয়ান টু ফিফটিন লেখা রয়েছে ছোটো 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 দাগ রয়েছে অনেক ভেতরে বড়ো দাগ রয়েছে লেখা রয়েছে এইটাই এই স্কেলটাই তুমি ধরে নাও নাইনটি পারসেন্ট তোমার ইউজ হতে চলেছে এই দিকে যে দাগটা কাটা আছে না এই যে এইদিকে যে দাগগুলো কাটা রয়েছে এটা হচ্ছে ইঞ্চিস ইঞ্চিসের দাগ অর্থাৎ এই স্কেলের দু এই দিকটা হচ্ছে তোমার ইঞ্চি স্কেল ওই দিকটা হচ্ছে সেন্টিমিটারের স্কেল বোঝা গেল বেশ আর এই যে ভেতরে দাগ রয়েছে না ছোটো 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 অনেক ভেতরে এক দুই তিন চার করে লেখা রয়েছে দেখো দেখো এক দুই তিন চার দিয়ে একটা বড়ো দাগ পাঁচ মানে পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে মিলিমিটারের ঘর এগুলো হচ্ছে মিলিমিটারের ঘর আর একবার দেখে নাও ভালো করে দেখো হ্যাঁ দেখো ওয়ান শুরু হচ্ছে ফাইনাল ওয়ান থেকে টুতে দেখো জিরো থেকে তুমি দেখতে পারো অস অফকোর্স কোনো অসুবিধা নেই দেখো জিরো থেকে দেখো দেখো জিরোর পরে খুব ভালো করে দেখো জিরোর পরে এই যে শুরু এই যে লেখা রয়েছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে ওয়ান শুরু হয়েছে এই যে ওয়ান টু এই যে ছোটো ছোটো আকারে লেখা রয়েছে ওয়ান থেকে একদম পুরো নাইন পর্যন্ত এটা হচ্ছে মিলিমিটারের ঘর ওকে মিলিমিটারে ঠিক আছে তারপরে আমাদের শুরু হচ্ছে কি ওয়ান তারপরে দেখো ওয়ান এর পর কি আবার ওয়ান টু টুয়ের মাঝে দেখো মিলিমিটারের স্কেলটাও দেওয়া আছে এ দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এইগুলো কীভাবে ড্র করতে হয় আমরা দেখবো একটা জিনিস দেখেছো এই দেখো তাই না মজাদার এ দেখো রুলার দেখছো লেখাটা কত বড় হয়ে গেল এটা কেন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে আমাকে উত্তরটা দেবে আর না হলে আমি তোমাকে পরে জানিয়ে দেবো না পারলে যে কেন দাদা এরকম বড় লাগছে ম্যাগনিফাইড কেন হয়ে যাচ্ছে এটা ঠিক আছে কই বলে দেখাও দেখি যে পারবে ওকে তো আমরা এইভাবেই পড়তে চলেছি তো এটার নাম হচ্ছে রুলার আমরা বুঝে গেছি দেন উই ইউজ আমরা কীভাবে এটা ব্যবহার করি এই যে টু ড্র লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট ড্র করতে আমরা এটা ব্যবহার করি আর নেক্সট হচ্ছে মেজারিং দ্য লাইন মেজারিং দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট লাইন সেগমেন্ট ড্র করতে আমরা এটা ব্যবহার করি আর সেই লাইন সেগমেন্টটার মেজার করতে আমরা এটা ব্যবহার করি ইস এখন জিওমেট্রি কোনো কিছু তুমি পেন দিয়ে ড্র করবে না অনলি পেন্সিল ইউজ করবে ওকে তাহলে এটার পরিবর্তে আমি ইউজ করব। এটা পেন্সিল ঠিক আছে বেশ এখন ক্যামেরাস সুবিধার্থে অর্থাৎ যেহেতু আমি এটা ভিডিও করছি তাই আমার সুবিধার্থে আমি এটাকে পেন ব্যবহার করছি যাতে তুমি লেখাটা স্পষ্ট বুঝতে পারো বাট আবার আবারও বলছি তুমি জিওমেট্রি যে কোনো জিনিস ড্রয়িংয়ের ক্ষেত্রে পেন ইউজ করবে না কোনো ভাবি করবে না কোনো কালিরি পেন ইউজ করবে না অনলি পেনসিল ইউজ করবে ঠিক আছে বেশ তো একটা আমরা দেখি তারপরে আমাদের পরীক্ষায় কী বলবে যেন আমাদের বলবে এরকম টাইপের যে তুমি একটা ফাইভ সেন্টিমিটারের ফাইভ সেন্টিমিটারের লাইন সেগমেন্ট ড্র করো ঠিক আছে তাহলে ফাইভ সেন্টিমিটারের লাইন সেগমেন্ট তুমি স্কেলটাকে একদম পুরো পারফেক্টলি সোজা বসাবে কখনো এরকম বসাবে না কখনোই মানে এরকম বসাবে না কখনোই একটু টেরি এরকম করে বসাবে না দেখো স্কেলটাকে একদম পুরো সোজা স্ট্রেট হয়ে ধরবে ঠিক আছে চোখে দেখাতে একদম ভুল দিয়ে এর মিডিল পয়েন্টে একদম স্ট্রং হাত দিয়ে চেপে ধরবে যেন আর ওটা না নড়ে একবার এটার ইকুয়াল হয়ে গেলে ঠিক আছে এরপরে দেখো যা শিখিয়ে দিচ্ছি একদম ডেটও তুমি পরীক্ষা খাতায় এরকমই করবে এই যে ফাইভ সেন্টিমিটারটা আনতে বলেছে তাহলে এই এই মাথা থেকে শুরু করবে না এই যে বাকি জিরোর দেখো জিরো লাইনটা টানা রয়েছে তার আগে একটু প্লাস্টিক রয়েছে তো এই মাথা থেকে তুমি কিন্তু কোনো কিছু ড্রয়িং শুরু করবে এই জিরোর একদম এই পয়েন্টে গিয়ে তুমি অলওয়েজ একটা পুরো গর্ত করে দেবে রুলে করে দেখো পয়েন্ট বসিয়ে দিলাম ফুটো করে দেবে দরকার পড়লে মনে থাকবে তাহলে একদম জিরো পয়েন্টে মাথায় এরকম গর্ত করে দেবে পেন্সিলের একদম সার্প পয়েন্টটা দিয়ে একদম পুরো গর্ত বানিয়ে দেবে ওই জায়গাটায় আর সিক্স ফাইভ সেন্টিমিটার তোমাকে লাইন ড্র করতে বলেছে তো এই যে তোমার হচ্ছে ফাইভ সেন্টিমিটার মিলিমিটার বলেনি হ্যাঁ তো মিলিমিটার নয় ফাইভ সেন্টিমিটার এই যে এই জায়গাটায় এইখানে গিয়েও সেই আগে গর্ত বা পয়েন্ট তুমি দিয়ে নেবে ঠিক আছে বেশ এরপরে তুমি কি করবে না দেখে এইখান থেকে টানবে লাইন একদম গিয়ে দেখো টানবে লাইন একদম গিয়ে ফাইভ সেন্টিমিটারে থেমে যাবে এবার দেখো এইখানটায় কি হয়েছে ব্যাপারটা আমি এই ফাইভ সেন্টিমিটারটাতে গর্ত করি নেই তাহলে আমার নিফটা কি বেরিয়ে চলে গেছে পরীক্ষাতে এটাই হবে যে তোমাকে কি করতে হবে ইরেজার নিয়ে তোমাকে সেই জায়গাটা ইরেজ করতে হবে এবারে ইরেজ করতে করতে দেখো এটা নাই হতে পারে তোমার এই জায়গাটা পয়েন্টা নাই আসতে পারে ঠিক আছে বেশ এবার আমি পেনসিলি পেন ইউজ করি ঠিক আছে তুমি এই পরীক্ষার খাতায় করবে একদম ফুটো করে দেবে তাহলে এবার দেখো এই যে আমি এই জায়গাটা কী করলাম এই গর্ত করে দিলাম তাহলে জিরো থেকে একদম ফাইভ সেন্টিমিটার এইখান পর্যন্ত এইখানে মানটা বসিয়ে গর্ত করে দিলাম দিয়ে আমি এইখান থেকে টানবো এই যে খটখট একটা আওয়াজ হলো দেখলে একদম পেন ওখানে গিয়ে থেমে গেল তাহলে তুমি যদি ফুটো করে দাও একদম ওই পয়েন্টে এসে তাহলে একদম জিরো থেকে পেনসিলটা কি ওইখানেই থেমে যাবে আর এটাই তুমি করবে পরীক্ষায় তাহলে একদম অ্যাকিউরেট পাবে রেজাল্ট ঠিক আছে মনে থাকবে বেশ এখন তোমাকে কি করতে হবে তুমি জানো এটা একটা তোমার পয়েন্ট তো যার নাম দেবে তুমি এ এটা একটা পয়েন্ট যার নাম দেবে তুমি বি তাহলে এবি হচ্ছে কি না ইজ এ লাইন সেগমেন্ট ঠিক আছে লাইন সেগমেন্ট এবং এর নিচে এর যেটা লেন্থ ফাইভ সেন্টিমিটার সেটি তুমি লিখে দিলে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে করতে পারবে এখন দেখো আমাদের এই তিনটে লাইন ড্র করতে বলেছে এখন তিন সেন্টিমিটার লাইন ড্র করা পাঁচ সেন্টিমিটার লাইন ড্র করার মতনই ইজি কোনো ব্যাপার নেই তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লাইন কীভাবে আমরা ড্র করব সেটা আমরা দেখবো আর সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার লাইন কী করে ড্র করবো সেটা আমরা দেখব তাহলে প্রথমে থ্রি সেন্টিমিটার করে নিই লাইন আমি পেনে করছি আবারও বলছি কিন্তু তুমি করবে না সুজা সুজি বসালে এই জায়গায় ধরবে একদম টিপ পয়েন্টে জোর করে তিন সেন্টিমিটার তাহলে এই জিরো পয়েন্টে একদম ফুটো করে দেবে পয়েন্টে নিপ বসিয়ে তোমরা রুলে সাহায্য করবে তিন সেন্টিমিটার বলেছে তো এইখানে একদম পুরো বসিয়ে দিলে একদম এবার দেখো আওয়াজটা শুনবে হ্যাঁ এই যে খাট করে পেন্ট অটোমেটিক থেমে যাবে ওই জায়গাতেই তাহলে মানে লাইনটা তোমার কি একদম অ্যাকিউরেটই হবে তিন সেন্টিমিটার তাহলে এটার নাম দিয়ে দিই আমরা এক্স ওয়াই নাম দিয়ে দিলাম এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার আর লিখে দেবে এক্স ওয়াই আচ্ছা লাইন সেগমেন্ট এখানে চিহ্নটা দেওয়া হয়নি দিয়ে দিলাম এই যে লাইন সেগমেন্ট এবারে তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমরা লাইন কি ড্র করতে পারবো না স্কেলের সাহায্যে হ্যাঁ আমরা লাইনও ড্র করতে পারবো তুমি জানো এই লাইন সেগমেন্টটাই লাইনে পরিণত হয়ে যাবে যদি আমি কি দু মাথায় অ্যাডো দিয়ে দিই তাহলে হয়ে গেল না আমার একটা স্টেট লাইন আর যদি আমাকে রেড ড্র করতে বলে তাহলে আমি সিম্পল একটা টানবো এবং এক মাথায় ড্র করে দেবো অ্যারো দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাকে যদি বলে একটি তুমি সাত সেন্টিমিটারের একটা তুমি সাত সেন্টিমিটারের লাইন বা স্ট্রেট লাইন ড্র করো তাহলে তুমি এইখানে বসালে আর সেভেন সেন্টিমিটার যেখানে আছে সেখানে বসালে দিয়ে তুমি কী করছে এখান থেকে এটা ড্রয়িং সাত সেন্টিমিটার করে দিলে এবার এই যে সেভেন সেন্টিমিটার এটা ধরো এম নাম দিলাম এটা এন নাম দিলাম তো এই দু মাথায় তুমি কী করবে একদম পয়েন্টে এন্ডিং পয়েন্টগুলোতে এরা দিয়ে দিলে তাহলে এম এন ইজ লাইন অর স্ট্রেট লাইন বোঝা গেছে বেশ আচ্ছা এইটার এই যে এম তুমি এন পয়েন্টগুলো লিখলে আর এইটার স্মল ভার্সের ওপরে আঁকতে হয় ছোটো করে তো সেটাই এখন যদি তোমাকে রে আঁকতে বলে একটি দু সেন্টিমিটারের রে আঁকো বা তুমি যে কোনো পরীক্ষায় যদি কোনো মাপ না বলে তাহলে তুমি যে কোনো মাপের রে লাইনের মাপ নিতে পারো তো এটা জিরো থেকে এটা টু অফ এই যে তাহলে এটা নাম দাও পি ও যে কোনো একদিক রে হলে যে কোনো একদিকে অ্যারো করে দেবে একটা এন্ড পয়েন্টে তাহলে পিপি যেখান থেকে শুরু হচ্ছে যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে এবং যেখান দিকে অ্যারো আছে সেটি যেন লাস্টে হয় অর্থাৎ ও এর দিকে অ্যারো আছে তো ওটাকে এখানেই লিখবে মনে থাকবে পিটাকে এখানেই লিখবে এটা ইনিশিয়াল পয়েন্ট তো ও পি ইজ এ রে বোঝা গেল বেশ এরপরে আমরা এই পয়েন্টের জিনিসগুলোকে কি করে ড্র করব পয়েন্টের জিনিস করাকে তো এই পয়েন্টটা তোমাকে ডিফাইন করে মিলিমিটার অ্যাকচুয়ালি মানে এই যে থ্রি পয়েন্ট ফাইভ রয়েছে না এটা হচ্ছে তোমার সেন্টিমিটার আর এই যে ফাইভ রয়েছে এটা তোমাকে বলছে মিলিমিটারের নিতে পয়েন্ট ফাইভ বুঝা গেল তো দেখো কারণ তুমি জানো সেন্টিমিটার থেকে মিলিমিটার কী করে কনভার্ট করতে হয় সেই কনভার্টিংয়ে আর যাচ্ছি না আমি দেখো তাহলে তুমি একদম থ্রি এই জিরোর তো নিলে এবারে জিরো নিয়েছো এখানে এবারে তোমাকে যেতে কোথায় হবে থ্রি থ্রি তো গেলে হবে না পয়েন্ট ফাইভে যেতে হবে তাহলে সেই ছোট্ট ছোট দাগ কাটা ছিল এক দুই তিন করে মিলিমিটারের ঘর যেটা বলেছিলাম সেটা কোথায় তুমি পাঁচে গিয়ে থামবে দেখো ছোট্ট পর একটা দাগ দুই এক তারপরটা দুই তারপরটা তিন তারপরটা চার তারপরটা হলো তোমার পাঁচ তাহলে এইটাই হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এবারে এটা নাম দিয়ে দাও এটার নাম দাও বিডি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বিডি ইজ এ লাইন সেগমেন্ট এবার এইটার স্মল ভার্সেন ছোটো করে এদেরকে উপরে এঁকেছি তাই না কোন দিকে অ্যাড হবে না লাইন সেগমেন্ট বেশ তাহলে সেভেন পয়েন্ট নাম নাইন কী করে আঁকবো না এটাও সেম হবে প্রথমে জিরোতে একদম ফুটো করে দিলাম নেক্সট কী সেভেন এত তাহলে ছোটো দাগগুলোর অবধি ন ঘর পর্যন্ত যাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয় হচ্ছে আমার একদম এখানে আটে ঠিকবে না কিন্তু হ্যাঁ আটের আগেই ঘর আগেই মিলিমিটারে তাহলে টানলাম চেনে দিলাম তাহলে এইটা হচ্ছে তোমার সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার এটা কোনো একটা কিছু নাম দিয়ে দাও ধরো কে এল তাহলে কে এল ইজ এ লাইন সেগমেন্ট বুঝতে পেরেছ তাহলে কাউরে কিছু প্রবলেম নেই তাহলে আমরা এ কী করে আঁকতে হয় সেটা শিখলাম একটা লাইন বা স্টেট লাইন কী করে আঁকতে হয় সেটা শিখলাম লাইন সেগমেন্ট কী করে আঁকতে হয় সেটাও শিখলাম তোমাকে বেসিক্যালি এই লাইন সেগমেন্ট নিয়ে তোমার অল জিওমেট্রির সমস্ত কোশ্চেন তোমাকে করতে হবে ঠিক আছে আর এটাও বুঝলাম পেন ইউজ করব না শুধু দাদার ভিডিওটা খারাপ আসবে বলে বা দেখতে পারবো না বলে দাদা পেন ইউজ করছে নাহলে আমি সবসময় কী ইউজ করব রুল ইউজ করব। যে কোনো জিওমেট্রির কোনো কিছু ড্রয়িং করতে গেলে ঠিক আছে বেশ চলো আমরা নেক্সটটা দেখে নিই নেক্সট ইনস্ট্রুমেন্টার আমাদের ইনস্ট্রুমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রোটেক্টর ওকে তো এই প্রোটেক্টারের সাহায্যে আমরা যে কোনো অ্যাঙ্গেলের মান বের করতে পারবো মানে ভ্যালু কত সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রির তাই না আর যে কোনো অ্যাঙ্গেলকে আমরা আঁকতেও পারবো তবে হ্যাঁ আমরা কোন কোন অ্যাঙ্গেলগুলোকে আঁকতে পারবো আমরা এই আমাদের যেহেতু এখানে ওয়ান এইট্টি ডিগ্রি জিরো টু ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে এই প্রোটেক্টারের মান তাই আমরা জিরো থেকে ওয়ান এইটটি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলটাকে টানতে পারবো বোঝা গেল না গেল না জিরো ডিগ্রি অ্যাঙ্গেল তো বলে কিছু হয় না তার মানে এক ডিগ্রি থেকে শুরু করে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল আমরা টানতে পারবো আমাদের এই প্রোটেক্টারটার সাহায্যে ওকে আর মাপতেও পারবো অর্থাৎ আমি ধরো এক ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির আগে পর্যন্ত কি অ্যাকিউয়েট অ্যাঙ্গেলগুলো আঁকতে পারবো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল সেটা আঁকতে পারবো আর নাইনটি ডিগ্রির পর থেকে একদম ওয়ান এইট্টি ডিগ্রির আগে পর্যন্ত আমরা অবটিউস অ্যাঙ্গেলগুলো আঁকতে পারবো আর ওয়ান এইট্টি ডিগ্রি হচ্ছে আমাদের স্টেট অ্যাঙ্গেল তো সেটাও আমরা আঁকতে পারবো ঠিক আছে তো তাহলে একটা প্রোটেক্টার আমরা কীভাবে ইউজ করি একটা প্রোটেক্টারকে আমরা ইউজ করি টু ড্র অ্যান অ্যাঙ্গেল অ্যান্ড মেজার অলসো মেজার অ্যান অ্যাঙ্গেল ওকে বেশ এখন তুমি প্রথমে ধরো তোমাকে বললো কোশ্চেন কোশ্চেনে তোমাকে এরকম বললো যে তুমি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো ড্র করো তাহলে সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং ওয়ান এইট্টি ডিগ্রি এবং একশো পাঁচ ডিগ্রি এই অ্যাঙ্গেলগুলো তোমাকে ড্র করতে হবে ঠিক আছে তো চলো আমরা ড্র করি আমরা প্রথমে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ড্র করি বেশ তাহলে অলওয়েজ কী ইউজ করবো রুল ইউজ করবো তাহলে আমরা একটা প্রথমে বেস লাইন টেনে নেবো একটা বেস লাইন টেনে নিলাম ধরো পাঁচ সেন্টিমিটারে একটা বেস লাইন আমরা টেনে নিলাম তুমি এটা যে কোনো সেন্টিমিটার মিটারে নিতে পারো প্রবলেম নেই এরপরে একটা প্রোটেক্টারে জিনিস দেখে নাও দেখো একটা প্রোটেক্টারে দু রকম স্কেল দেওয়া থাকে ঠিক আছে একটা হচ্ছে ইনার স্কেল একটা হচ্ছে আউটার স্কেল বেশ তাহলে ইনার স্কেল আর আউটার স্কেল তুমি দুটো দুভাবে ইউজ করতে পারো যখন যেটা প্রয়োজন সেগুলো আমরা শিখবো তাহলে দেখো এই যে লাইনটা দেওয়া রয়েছে এটাকে বলা হয় বেস লাইন এটাকে বলা হয় বেস লাইন তুমি যে পয়েন্টে অ্যাঙ্গেলটাকে ড্র করবে মনে রাখবে সেই পয়েন্টটা আমি ধরো এখানে অ্যাঙ্গেলটাকে ড্র করতে যাচ্ছি এটা ধরো এ পয়েন্ট নাম দিয়ে দিচ্ছি এটা বি পয়েন্ট নাম দিয়ে দিচ্ছি দুটো এন্ড পয়েন্টটা তাহলে আমি এ পয়েন্টে আমি অ্যাঙ্গেল ড্র করতে চাইছি তাহলে সবসময় এই যে দাগটা রয়েছে না এই দাগটার সাথে ওই পয়েন্টটাকে তুমি একদম মিলিয়ে দেবে যেন একটুকু নরঞ্চরণ না হয় আর এই যে বেস লাইনটা রয়েছে এই বেস লাইনটার সাথে এই লাইনটাকে মিলাবে ঠিক আছে তো জিনিসটা কেমন দেখে না এই যে এইভাবে বলছি এইটা এখনও মিলেনি সোজা করে একদম জিরোর সাথে মিলিয়ে দেবে এইভাবে দেখতেই পেয়েছো পয়েন্টের সাথে দাগটা মিলে গেছে আর এটা হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রিতে একদম ঠিকে গেছে ওকে বেশ এখন তুমি দেখতেই পাচ্ছ যে তোমাকে বলেছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে তাহলে তুমি নিশ্চয়ই ইনার স্কেলটা নেবে দেখো এটা শুরু হয়েছে এদিকটা থেকে স্কেলটা আঁকছো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট ডিগ্রি এখান পর্যন্ত হবে তাই না বেশ এবারে স্কেলটাকে আরেকবার প্রোটেক্টারটাকে দেখে নাও তাহলে দেখো প্রোটেক্টারটা কী আছে দেখো এখানে রয়েছে কি ইনার স্কেলে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আর এই দিকে দেখো উল্টোভাবে শুরু হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি ঠিক আছে বেশ এই দুটো স্কেলই আমরা সেম মান দেবে কিন্তু অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হবে ঠিক আছে মানে কি যদি জটিল মনে হয় এখন সিম্পলভাবে এটা বুঝো বেশ তো সিম্পলভাবে দেখে নাও আর এই যে ভেতরে যে দাগগুলো রয়েছে না এই যে দেখো মানে তুমি ইনার স্কেল বা অথবা স্কেলটাই দেখো এ দেখো দশ আর কুড়ি ঠিক আছে ইনার স্কেলটা দেখো দশ আর কুড়ি মাঝে দেখো অনেকগুলো দাগ রয়েছে তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এ দেখো দশের পর কি এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এটা নিশ্চয়ই এই যে দাগটা রয়েছে এটা নিশ্চয়ই পনেরো ডিগ্রি তারপর একটা নিশ্চয়ই কত ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তারপরটা হচ্ছে কুড়ি ডিগ্রি বোঝা গেল না বুঝতে পারলে না দেখো পঞ্চাশ ষাটের মধ্যে তাহলে পঞ্চান্ন ডিগ্রি কোনটা হবে নিশ্চয়ই তুমি এইটা বলে দেবে এই লাইনটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাই না আর দেখো পঞ্চাশ পঞ্চাশের পর পঞ্চান্ন হয় তাহলে এটা নিশ্চয়ই পঞ্চান্ন ডিগ্রি তারপর আবার যে ষাট ডিগ্রি পাবে বুঝতে পেরেছো তো চলো আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা তাহলে আমাদের বলেছে প্রথমে কত সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে তাহলে পয়েন্টের সাথে পয়েন্ট মিলাব এই আমরা মিলিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এবার ইনার স্কেলটা দেখব তাহলে সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি আমরা বলতে বুঝতে পারছি এখানে এই যে দেখো সিক্সটি ডিগ্রি আমাদের হচ্ছে এখানে তাহলে আমরা এখানে গিয়ে ডট দিয়ে দেবো একদম মাথায় একদম ওই পয়েন্টে গিয়ে ডট ঠিক আছে বেশ এরপর আমরা স্কেল নেব আমাদের দেশের স্কেলটাকে এই পয়েন্টে ঠেকাবো দিয়ে ফিক্স করবো আর এই পয়েন্টে একবার ঠিকাব দিয়ে ফিক্স করবো এইখানে একবার ঠিকাবো তারপর আবার একবার রিচেক করে নেবো দেখবো সরেছে কিনা একটু সরে গেছে এটা আস্তে আস্তে ঠিকাবো দুটো পয়েন্ট এরও তাই ঠিক আছে সরেনি তাহলে এরপরে ফুটো করে দেবে একদম যেখানে পয়েন্ট বসাবে একদম এখানে পর্যন্ত এটা টেনে দেবে বাস হয়ে গেল আমাদের সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা ওকে তো এইখানে এই পয়েন্টটার নাম দিয়ে দাও সি সি বেশ দেখে নাও সিক্সটি ডিগ্রিটা অ্যাঙ্গেলটা হয়েছে কিনা এই যে একদম জিরোর সাথে মিলালে আমার চলে আসছে এটা কত দেখো একদম পুরো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে আমার ঠিক আছে তাহলে এবারে তুমি কী করবে এই জায়গাতে একটা এরকম করে দাগ দিয়ে দেবে ঠিক আছে যেটা আমাদের অ্যাঙ্গেল ডিসাইড হয় এবং যেখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এরকম করে এই অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে তুমি প্রথমে একটা ছোটো করে অ্যাঙ্গেল দিয়ে দেবে যে কোনো অ্যাঙ্গেল হোক না কেন তুমি ষাট ডিগ্রি হোক অ্যাকুয়েট হোক অবডিওস হোক রাইট অ্যাঙ্গেল হোক তুমি এইভাবে ডাক দেবে এবং যেখানে অ্যাঙ্গেলটা ফরমেশন হয়েছে সেটাকে আগে মিডিলে লিখবে তারপরে বাকি দুটো পয়েন্টকে তুমি যেদিকে খুশি লিখতে পারো অথবা ইকুইভ্যালেনটি এ পয়েন্টে তৈরি হয়েছে তাই এখানে তুমি কেউ একজন এ বি লিখতে পারো কেউ একজন সিও লিখতে পারো কিন্তু যেখানে তোমার ভার্টেক্স পয়েন্ট এটা আর্মস এটাও আর্মস একটা অ্যাঙ্গেলের যেটা ভার্টেক্স পয়েন্ট সেই ভার্টেক্স পয়েন্টটা যেন মিডিলে থাকে কোনো অ্যাঙ্গেলকে যখন রিপ্রেজেন্ট করবে ঠিক আছে বাকি দুটো পয়েন্টকে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো তো এই দুটো অ্যাঙ্গেলই ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্টের সাইন্ট হচ্ছে এটা ওকে বেশ তো এটার মান কত এটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি সরি সিক্সটি ডিগ্রি দিলে বোঝা গেছে বেশ এরপর আমাকে কী বলেছে নাইনটি ডিগ্রি আঁকতে নাইনটি ডিগ্রি তো দেখো তো নাইনটি ডিগ্রি কী করে আমরা আঁকতে পারি তাহলে আমরা একটা প্রথমে বেস্ট লাইন টেনে নিই তো এইখানে টানলাম এইখান থেকে সাত সেন্টিমিটার একটা নিলাম লাইন ওকে দিয়ে আমি বললাম যে এই লাইনটার নাম দিয়ে দাও এক্স ওয়াই নাম দিয়ে দিলাম ওকে বেশ এখন এই পয়েন্টের সাথে মিলাবো মিলিয়েছি এবার ইনার স্কেলটা দেখবো ইনার স্কেলটা দেখো এইটা হচ্ছে কত তোমার নাইনটি নাইনটি তাহলে একদম এখানে পয়েন্টটা বসাবো বসিয়েছি বেশ এর কাজ শেষ তারপরে আমি স্কেলটা নেব দিয়ে এই পয়েন্টটা ঠেকাবো বসিয়ে অ্যাকিউরেট এই পয়েন্টটা বসিয়ে ঠেকে অ্যাকিউরেট দিয়ে সূর্য টেনে দেবো বাস এই হয়ে গেল এটা পিনাম দি দাও ওকে বেশ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা যেখানে সার্কেল দ্বারা রিপ্রেজেন্ট করছি না তুমি দেবে না তুমি এরম করে চার কোনো বক্স দ্বারা রিপ্রেজেন্ট করবে ঠিক আছে এটা নিয়ম আর কি যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে চার কোনো বক্স দ্বারা আমাকে রিপ্রেজেন্ট করতে হয় অ্যাঙ্গেলটা তাহলে বলো এটাকে কী করে রিপ্রেজেন্ট করব না আমার ফর্মেশন কোথায় হয়েছে এক্সে তাহলে এক্স মিডিলে হবে পি ওয়াই কেউ একজন লিখতে পারে অথবা এক্স মিডিলে হলো কেউ ওয়াই ইয়েও লিখতে পারে এবং সেই অ্যাঙ্গেলটার মান কত নাইনটি ডিগ্রি এবারে তোমাকে বলেছে একশো আশি ডিগ্রি আঁকতে ঠিক আছে একশো আশি ডিগ্রি একটা ইয়ে আঁকতে তাহলে আমি যে কোনো একটা মাপের প্রথমে লাইন নিলাম এবারে ইনার স্কেলটা বসাবো ইনার স্কেলটা এখানে বসালাম এবারে একশো আশি ডিগ্রি মানে কত এইখানে শেষ হচ্ছে ভালো করে বুঝে দেব ইনার স্কেলটা যদি দেখি তাহলে একশো আশি ডিগ্রি মানে কত এইখানে আমার দাগটা পড়ছে তার মানে বলছে এই দাগটাটাকে আর একটু বাড়াতে তাহলেই হয়ে গেলো তাহলে আমি এই দাগটাটাকে আর একটু বাড়িয়ে দিলাম বেশ তাহলে আমার তো সার্কেল টার্কেল কিছু হলো না কিন্তু আমার পয় অ্যাঙ্গেল এইটা কত সেই ভার্টেক্স পয়েন্টটা যেখানে আমি আমার অ্যাঙ্গেলটা টেনেছি ওইখান থেকে একশো আশি ডিগ্রি তুমি কী করবে এইখান থেকে এইটা এরকম করে গোল দিয়ে দেবে বোঝা গেলো দিয়ে নাম দিয়ে দেবে এ ও বি যেখানে অ্যাঙ্গেল ও এ বি ইকুইভ্যালেন্ট ও বি এ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি বোঝাতে পারলাম অর্থাৎ কি মজার জিনিস দেখো যদি একটা সিম্পল স্টেট লাইন এঁকে দাও মাস্টার বুঝতেও পারবে না যে তুমি সেটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি মানে কয় প্রোটেক্টার ইউজই করো নি তাই না একটা স্ট্রেট লাইন এঁকে দিয়েছো তুমি এখানটা কী করে দিলে এইখানটা সার্কেল বসিয়ে দিলে যে কোনো স্ট্রেট লাইনটা মিটিলে এরকম একটা পয়েন্ট নিয়ে নিলে তাহলে মাস্টার কী ভাবলো যে তুমি প্রোটেক্টার নিয়ে হয়তো একশো আশি ডিগ্রি নিয়ে করেছো কিন্তু জাস্ট তুমি কি একটা স্কেলের সাজে ওয়ান এইটি ডিগ্রি বা একটা স্ট্রেট লাইন তুমি অলওয়েজ এঁকে দিলে স্ট্রেট অ্যাঙ্গেল যেটা বলা হয় তাই না যার মান একশো আশি ডিগ্রি তাহলে এর মান কত একশো আশি ডিগ্রি এটা নাম দিয়ে দাও এক্স ওয়াই তাহলে ও এক্স ওয়াই ইকুইভ্যালেন্ট ওয়াই ও এক্স সমান হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি ওকে বুঝতে পেরেছি আমরা তাহলে আমরা কী করে আঁকব ড্র করবো নেক্সট হচ্ছে আমাদের কম্পাস কম্পাস দেখবো তো কম্পাসের সাহায্যে দেখো আমরা কম্পাস কী কাজের জন্য ইউজ করি টু ড্র এস সার্কুলার ফিগার দ্যাট ইজ এ সার্কেল তাহলে একটা সার্কুলার ফিগারকে ড্র করতে মানে সেটা সার্কেলকে ড্র করতে আমরা কি ইউজ করি কম্পাস ইউজ করি ঠিক আছে সার্কেল অ্যান্ড কি বলেছে টু ড্র অ্যান আর্ক আঁক কি বটে একটা সার্কেলেরই হাফ অংশটাকে তুমি ধরতে পারো আর্ক ঠিক আছে এটা আমরা পড়বো জিওমেট্রিতে আমাদের সার্কুলার সেকশানে সার্কুলার বা সার্কেল যখন ডিসকাস হবে তখনই আছে অ্যান্ড সাম স্পেসিফাইড রেডিয়াস রেডিয়াস কি অনেকগুলো কোশ্চেন আছে মানে অনেকগুলো প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছি একটা সার্কেলের একটা সার্কেলের আমরা রেডিয়াস পেলে আমরা একটা হোল সার্কেলকে ড্র করতে পারবো ঠিক আছে তুমি এখন ধরে রাখো রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ বোঝা গেল তো এটা কি করে করতে হয় চলো দেখি আগে তো কম্পাস ইউজ করার আগে তোমাকে আমি বলে দিই যে এই কম্পাসে সবসময় একটা ছোট্ট রুল কম্পাসের থেকে ছোটো হাইটে ছোটো একটা রুল তুমি ফিট করলে ঠিক আছে আগে এই এইটা তুমি হাঁটাবে এই যে প্লাস্টিকটা আছে খুব সাবধানে হাঁটাবে ঠিক আছে তো এই কম্পাসের হাইটের থেকে ছোট একটা রুল অলওয়েজ ফিক্সড করবে এবং খাতাতে এরকম করে বসিয়ে দেখবে যে এটা সুজা মানে ওই কম্পাসের নিপটা আর রুলের নিপটা খাতায় ঠিকছে কি না যদি ঠিকে তারপরে তুমি আস্তে আস্তে তারপর তুমি এরকম করে দেখলে যে এটা এটা বেশি করবে না এত এরকম করে বেশি করবে না এরকম করে কমও করবে না ঠিক আছে একদম পুরো খাতার সাথে তুমি মিলিয়ে দেখবে আর খাতাতে রুলটা একটু না তো দাগ পড়বেই তখনই তুমি বুঝতে পারবে যে জিনিসটা ঠিক হয়েছে কিনা দিয়ে একদম কম্পাসের সাথে এটা ফিট করে নিয়ে ঠিক আছে একদম এটাকে এটা দেবে ঠিক আছে বড় রুল যদি এখানে ইউজ করো তুমি সার্কেল ড্র করার ক্ষেত্রে এই বড়ো রুলটা যদি এখানে তুমি ভরে রাখো কী হবে মাঝে মাঝে আটকে যায় আমাদের হাত তো লাইনটা কী হয় বেঁকা হয়ে যায় সার্কেলটা আমাদের ভুল চলে আসে রেডিয়াস অনুযায়ী তো সবসময় চেষ্টা করবে এটাকে ঝেড়ে টাইট দিতে এবং কম্পাসের থেকে কম হাইটের একটা রুলকেই ইউজ করতে এবং সেটাকে ফিক্সই রাখতে চেঞ্জ করতে হবে না বারবার পজিশন ঠিক আছে বেশ তাহলে চলো আমরা কি করে দেখি সার্কেল কি করে ড্র করতে পারি আমাদেরকে বললো কোশ্চেনে যে একটি টু সেন্টিমিটার টু সেন্টিমিটার রেডিয়াসের রেডিয়াসের তুমি একটা সার্কেল ড্র করো তাহলে আমার ফার্স্ট কাজ হবে আমি একটি টু সেন্টিমিটারে লাইন টেনে নেব এটা হলো আমার টু সেন্টিমিটারের একটি লাইন টু সেন্টিমিটার বি হলো রেডিয়াসের লাইন দিয়ে আমি কি করব এই নিপটাকে এখানে প্রথমে বসাবো কম্পাসের নিপটা একটা পয়েন্টে দেখো একটা পয়েন্টে বসিয়েছি ঠিক আছে আর রুলের একটা পয়েন্টকে এই নিপটার সাথে বসাবো একদম টু সেন্টিমিটার দেখো বুঝতে পেরেছ বেশ এরপরে তুমি এটাকে ধরবে আর নড়াবে না এইখানে দেখো জীবনে কোনো এইখানে বসানোর পর এই জায়গাতে আর হাত দেবে না ঠিক আছে এই সার্কেল পয়েন্ট ছাড়া কোথাও হাত দেবে না আর কম্পাসে মনে থাকবে দেখে নেবে যে এটা কাটছে কি না হুম কেটেছে আছে তার মানে ঠিকঠাক আছে মাপটা এখনও হাত দেবে না আর এই পোশেন পর্যন্ত তুলে নেবে দি খাতার এই জায়গাতে এই জায়গাতে একদম ফুটো করে দেবো ওই নিপটা দ্বারা রুলটা যেন টাচ না হয় ঠিক আছে বেশ এবার এইটাকে দিয়ে ঘোরানোর চেষ্টা করতে হবে ঠিক আছে আর একবারই বেশিবার বোলাবে না মানে ধরো এরকম করে তুমি টানলে এই যে বুঝতে পারছো তো এই টেনে নিলাম ওকে দ্বিতীয়বার আর কিন্তু এখানে এই রকম করে বোলাবে না যে দেখতে ভাল লাগছে বলে করে নিলাম না না একদমই না মনে থাকবে এটা হয়ে গেলো আমাদের সার্কেল তো এইভাবে আমাদের সার্কেলকে ড্র করে এটা এখনই তোমাদের আয়ত্ত আসবে না এইভাবে হ্যান্ডেল করাটা বাট তোমাকে চেষ্টা করতে হবে মনে থাকে জানো ক্লিয়ার বেশ এখন যদি আমাকে আর্ক আঁকতে বলেছে আর্ক আঁকতে বলেছে মানে কী বলো তো হাফ পর্সেন্ট ঠিক আছে ধরো এরকম করে এই আমি অর্ধেকটুকু টানলাম এই দিকটা টানলাম না তাহলে এইটা হচ্ছে আমার আর্ক বা কেউ একজন কী করলো দু সেন্টিমিটারের একটা রেডিয়াসে এই দিকে একটা নিচের দিকে আঁক আঁকলো তো এই হাফ জিনিস করটাই হচ্ছে তোমার আর্ক আর রেডিয়াস দিয়ে ফুল সার্কেল ড্র করা মানে হচ্ছে এইটা মনে থাকবে বেশ এবারে কাজ কি তোমার আগে আঁকটা কমপ্লিট করি দেখতে কেমন লাগছে খারাপ লাগছে তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট এই আঁক ড্র করে দিয়েছি আমরা এখানেও আখটাকে আমরা কমপ্লিট করে দিই কমপ্লিট করে দিলাম এটা এই পয়েন্টে ও এটা এবি নাম দিয়ে দিলাম এই পয়েন্টটা ও এটা এক্স ওয়াই নাম দিয়ে দিলাম আর এইখানে এটা ওই নাম দিলাম অসুবিধা নেই আমি যা খুশি নাম দিতে পারি এখন দেখো এইখান থেকে এই যে ও পয়েন্টটা এলো না যেটা দিয়ে আমার কম্পাসটা বসেছিল সেটাকে আমাকে বলা হয় একটা সার্কেলের সেন্টার আমরা যখন সার্কেল চাপটা করব তখন আমরা ডিটেলসে জানবো তবে এখন জেনে রাখবো এটাকে বলে সেন্টার আর আমরা কী দিয়ে আঁকলাম রেডিয়াস দিয়ে আঁকলাম এখন এই সেন্টার পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট থেকে যদি তুমি ধরো এইটার গোটাটা একটা দাগ টানো গোটাটা একটা দাগ টানো তাহলে দেখো তুমি ভালো করে এ দেখো এখানে জিরোতে বসাইছি আমি তাহলে দেখো এ দেখো জিরোতে বসালাম দেখো এই পুরো দাগটা হলো কত চার সেন্টিমিটার পুরো দাগটা হলো ফোর সেন্টিমিটারের যার মধ্যে যার মধ্যে এইটা হচ্ছে কি এই দিকটা হচ্ছে টু সেন্টিমিটার তাই না এ দেখো জিরো থেকে দুই এটা হচ্ছে টু সেন্টিমিটারের আর এই দুই থেকে চার এটা হচ্ছে কত টু সেন্টিমিটারের আর এই পুরো দাগটা হবে তোমার চার সেন্টিমিটারে এটা তুমি এম এন নাম দাও তাহলে এম এন এই লাইন সেগমেন্টটার তোমার ইয়ে হচ্ছে ফোর সেন্টিমিটার মেজারমেন্ট আর এম ও সমানই হচ্ছে ও এন কারণ দুজনেরই সেম টু সেন্টিমিটার তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি যে কোনো যে কোনো ব্যাসার্ধের যে কোনো রেডিয়াসে যদি সার্কেল ড্র করো তার সবসময় এই দাগটা যেটা সেন্টার পয়েন্ট দিয়ে যাবে সেই দাগটা যেটা সেন্টার পয়েন্ট দিয়ে যাবে বারবার বলছি এই যেটা দিয়ে কম্পাসে একদম আমি ছিদ্র করে এঁকেছি সেই দাগটা দিয়ে যদি কোনো রেখা টানো তুমি তাহলে সেটা সবসময় ফোর সেন্টিমিটার হবে অর্থাৎ রেডিয়াসে দ্বিগুণ হবে ওকে আর আমাকে সার্কেল ড্র করতে গেলে রেডিয়াস নিয়ে সবসময় ড্র করতে হবে কখনোই তুমি এই ফোর সেন্টিমিটার নিয়ে ড্র করতে পারবে না তাহলে আবার এইট সেন্টিমিটারের তোমার এই ফুল দাগটা চলে আসবে ক্লিয়ারেস্ট হচ্ছে এখন ডিভাইডার তো এটাকে আমাকে বলে ডিভাইডার যা বুঝতেই পারছি দুটো সাফ পয়েন্ট রয়েছে যার সেখানে প্লাস্টিক দেওয়া আছে তো এটা আমরা এখনই খুলব তো এর কাজ কি টু কম্পেয়ার টু লেন্স এটা লেন্স হবে না এটা লেন্থ হবে লেন্থ ঠিক আছে অর্থাৎ পরিমাপ মেজারমেন্ট করতে টু কম্পেয়ার টু লেন্থ অফ এনি মেজারমেন্ট দুটো মেজারমেন্টের লেন্থকে পরিমাপ করতে এটা ইউজ করা হয় আর টু অ্যাভয়েড দ্য পজিশন এরর ইন দ্য রুলার মেজারমেন্ট রুলার মেজারমেন্টে পজিশন এরর কী আগে আমাকে সেটা জানতে হবে তবেই তো আমি বুঝতে পারবো যে পজিশন এরর মিটাতে এটা কীভাবে কাজ করে ধরো কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কী করলো কোনো একটা রুলার রুলারের তোমার সাত সেন্টিমিটার জিরো থেকে সাত সেন্টিমিটার এরকম করে এরকম করে টানলো এবারে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বুঝলে যদি এই দিক থেকে দেখে এই দিক থেকে সেই ব্যক্তিটা দেখে বা এই দিক থেকে এই পয়েন্টটাকে দেখে বা একদম ডাইরেক্ট উপর থেকে দেখে যদি ডাইরেক্ট উপর থেকে দেখে তাহলে নো প্রবলেম সব ঠিক আছে কিন্তু ব্যক্তিটা যদি এই দিক থেকে দেখে এই দিক থেকে দেখে তাহলে ও লাইনটা আরেকটু আগে পরে ভাববে হয় ভাববে যে সেটা তোমার সিক্স পয়েন্ট নাইন অথবা সিক্স পয়েন্ট এই সেভেন পয়েন্ট যদি এই দিক থেকে দেখে ভাববে কত সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন পয়েন্ট টু তার পক্ষে ওই মিলিমিটারটাকে কন্ট্রোল করা সম্ভব হবে না যদি সে তি মানে তির্যক নজরে দেখে সোজাসুজি না দেখে সোজাসুজিভাবে না দেখলো এইদিকে দেখলো অথবা এইদিকে দেখলো তাহলে ওর ক্ষেত্রে যে যে এইদিকে দেখবে তার ক্ষেত্রে জিনিসটা একটু কম হয়ে যাবে সিক্স পয়েন্ট নাইন হয়ে যাবে আর যে এই দেখবে তার ক্ষেত্রে লাইনটা একটু বেশি হয়ে যাবে তো এটাকে বলে পজিশনের রুলারের ওই জন্য ডাইরেক্ট ওপর থেকে সোজা দেখতে হয় তো এই এরোডটাকে মেটানোর জন্যই আমাদের এই ডিভাইডারটার ইউজ করা হয় ঠিক আছে তো এটার ব্যবহার খুব একটা তোমাদের এখন নেই পরে কাজে লাগবে তাহলে ধরো সেভেন সেন্টিমিটার এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সেভেন সেন্টিমিটার সেই ব্যক্তি টেনে নিল এবারে তুমি একটা পুরো লাইন টানলে পনেরো সেন্টিমিটারে ঠিক আছে টানার পর তুমি এই সাপ পয়েন্টটা একটা পয়েন্টে আর এই সাপ পয়েন্টটা একটা পয়েন্টে বসালে ঠিক আছে এই যে বসিয়ে দেখে নিলে দেখে নাও সেভেন সেন্টিমিটার ওকে দিয়ে তুমি এই পয়েন্টে বলুক বা যেখানে বলুক এইগুলো তো হাত দেবে না কিন্তু ভুল করে আমি হাত দিয়ে ফেললাম খবরদার হাত দেবে না লাইন কম বেশি যাবে সেভেন সেন্টিমিটারে আছে নো প্রবলেম বেশ দিয়ে এখানে তুমি পয়েন্টে বসালে দিয়ে এই জায়গাটায় এই যে এই জায়গাটা যেটা হচ্ছে সেইখানে তুমি একদম ফুটো করে দিল সাত সেন্টিমিটারে এইছে এই জায়গাটা তাহলে দুটো সাত সেন্টিমিটারে আছে তাহলে এই লাইনটা এই লাইনটার এ অবধি সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার তাহলে এই লাইনকে কম্পেয়ার করতে কম্পেয়ার টু লেন্থ অফ এনি মেজারমেন্ট দুটো মেজারমেন্টে কম্পেয়ার করতে লেন্থের সেটার জন্য আমরা ইউজ করি এই ডিভাইডারটা আর টু অ্যাভয়েড দ্য পজিশনের অফ দ্য রুলার মেজারমেন্ট সেটার জন্য আমরা এটা ইউজ করি ঠিক আছে এই দুটোকে বলা হয় সেট স্কোয়ার ওকে ত্রিভুজের মতো বা ট্রায়াঙ্গেলের মতো তোমার দেখতে দেখো এই দুটোকে বলা হয় আমাদের সেট স্কোয়ার এই সেট স্কোয়ারটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি এইটা হচ্ছে তোমার ফর্টি ফাইভ আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ফর্টি ফাইভ ডিগ্রি আর এই সেট স্কোয়ারের এইটা হচ্ছে তোমার নাইনটি এইটা হচ্ছে তোমার সিক্সটি আর এইটা হচ্ছে তোমার থার্টি ডিগ্রি তো অ্যাঙ্গেলগুলো জাস্ট তোমাকে বলে দিলাম তোমাকে এগুলো মনে না রাখলেও হবে তো এই সেট স্কোয়ার ইউজ করা হয় প্যারালাল লাইন ড্র করতে আর পারপেন্ডিকুলার লাইন ড্র করতে ঠিক আছে প্যারালাল লাইন মানে আমরা জানি কি না দুটো লাইন বা দুটো রে বা দুটো লাইন সেগমেন্টের যদি কোনো দিন তারা মিট না করে বা ইন্টারসেক্ট না করে অর্থাৎ এই লাইনটা এই লাইনটা যদি কোনো দিন মিট না করে বা ইন্টারসেক্ট না করে তাহলে এই দুটো লাইনকে আমরা কী বলবো প্যারালাল লাইন বলবো এক্স ওয়াই আর এটা এম এন নাম দিলাম ধরো তাহলে এক্স ওয়াই আর এম লাইনটি হচ্ছে লাইন দুটো হচ্ছে একে অপরে প্যারালাল মানে ইনফিনিটি ডিস্টেন্স পর্যন্ত যদি এদেরকে বাড়াও তবুও এরা জীবনে কোনো দিন মিট করবে না কারণ এদের ভেতরকার মধ্যকারের ডিস্টেন্স কি অলওয়েজ ফিক্সড থাকবে যদি এটা টু সেন্টিমিটার বা থ্রি সেন্টিমিটারের গ্যাপ হয় তাহলে এটা অলওয়েজ থ্রি সেন্টিমিটারের গ্যাপ একদম ইনফিনিটি লেভেল পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত এটা বজায় রাখবে ঠিক আছে তো সেই প্যারালাল লাইন ড্র করতে এটা হেল্প করে আর পারপেন্ডিকুলার লাইন আমরা জানি একটা লাইনের ওপর যদি আর একটা লাইন সোজাভাবে ড্র করা হয় লম্বা লম্বিভাবে তাহলে এই লাইনটাকে বলায় এই দুটো লাইনকে বলায় পারপেন্ডিকুলার লাইন অর্থাৎ এটা এক্স ওয়াই নাম দিলাম এটা এম এর নাম দিলাম তাহলে এম এন এম লাইনের ওপরে লাইনের ওপরে এক্স ওয়াই পারপেন্ডিকুলার এক্স ওয়াই দাঁড়িয়ে আছে ওকে বুঝতে পেরেছি লাইন সেগমেন্ট বলে এরকম দাগ দিয়ে দাও বুঝতে পেরেছ আর এখানে রিপ্রেজেন্টেশন এইভাবে হবে প্যালাল এভাবে আমরা রিপ্রেজেন্ট করি প্যালাল বোঝাতে আর এইভাবে আমরা পারপেন্ডিকুলার রিপ্রেজেন্ট করি পারপেন্ডিকুলার বোঝাতে ওকে তো এই পারপেন্ডিকুলার লাইন আর এই তোমার প্যারালাল লাইন ড্র করতে এটা ব্যবহার করা হয় এছাড়াও আরও অনেক উপায় আছে পারপেন্ডিকুলার আর লাইন ড্র করার বাট এই দুটো আমাদের ইউজ করা হয় কিন্তু আমরা এখন এই দুটোর ইউজ করব না ঠিক আছে জাস্ট দেখিয়ে দিই এটা কীভাবে করতে হয় ধরো আমি একটা লাইন ড্র করলাম প্রথমত তাহলে আমি একটা স্ট্রেট লাইন এখানে ড্র করে নিলাম যে কোনো যদি বললাম এই লাইনটার ওপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করো তাহলে তুমি কী করবে প্রথমে এই লাইনটাকে সেটস করে বসাবে ঠিক আছে পারপেন্ডিকুলার লাইন ড্র করতে চেয়েছি আর এইটা তুমি জানো কত নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এটাকে তুমি যে কোনো পয়েন্টে এখানে যদি বলে চলে নাইনটি ডিগ্রি ড্র করতে তো এখানে বসাবে দিয়ে টানবে যদি বলে এই জায়গাতে তুমি ড্র করো আমি নিচ্ছি যে এখানে একটা পয়েন্ট নিয়ে নিছি ও সেই পয়েন্টটা আমি ড্র করতে চলেছি তাহলে এখানে বসাইছি একদম কোনাতে দিয়ে আমি কী করবো এরকম করে টানব বাস পারপেন্ডিকুলার লাইন হয়ে গেল এটা ও পয়েন্টটা এটা এম পয়েন্টটা এটা এন আর এটা পি তাহলে ও পয়েন্টে আমি পারপেন্ডিকুলার লাইন টানলাম পারপেন্ডিকুলার হলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন হবে সেটা লিখে দিলাম বুঝতে পেরেছি বেশ আর তো আমরা প্যালার লাইনও ড্র করা শিখবো সেটস করার সাহায্যে আমরা এটা ডিটেলস শিখবো আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই